আমরা এখন এসেছি ফ্রান্সে, আর এই মুহূর্তে আমরা প্যারিস থেকে 450 কিলোমিটার দূরে একটা পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর শহর এসেছি। এই শহরটার নাম হলো ক্লেয়ারমন্ট। আজকে আমি আপনাদের যে ফ্রেঞ্চ সবজিটা রান্না করে দেখাবো তার নাম হলো রাতাতুই। চুলাটা একটু জ্বালিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের সবজিগুলো দেখাবো। চুলাটা জ্বালালাম, আর এই জিনিসটা দেখুন, এটা অনেকটা লাউয়ের মতো। এটা একটা ফ্রেঞ্চ সবজি, এই সবজিটা আমি ব্যবহার করব, আর সেই সাথে কিছু ছোট টমেটো ব্যবহার করব। এটা দিয়ে একটা মজাদার সবজি তৈরি হবে। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি অলিভ অয়েল দিচ্ছি। এটা সাধারণত সব রান্না অলিভ অয়েল দিয়েই করতে পছন্দ করে। টেবিল চামচে 2 চামচের মতো দিলাম। আর ওদের একটা রুটি আছে, দর্শকরা আমি পরে দেখাবো, যে রুটিটাকে আমরা সাধারণত বাঙালিরা বলি ফ্রেঞ্চ ব্রেড, একটু লম্বা ধরনের হয়, শক্ত হয়, এরা বলে বাকেট। সেই রুটি দিয়ে সাধারণত এরা এই ধরনের খাবার খেতে পছন্দ করে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি রসুন দিলাম, এরা প্রায় সব খাবারে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করে, কিন্তু আমাদের মতো অত চিকন চিকন করে কাটে না, একটু স্লাইস করে করে এরা। এখন আমি রসুনের সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু ভাজা হতে হতে আলুটা কেটে দিচ্ছি। আমি যেই ছুরিটা ব্যবহার করছি এটা কিন্তু আবার ফ্রেঞ্চ নাইফ না, এই নাইফটা হলো আসলে থাই। আলুগুলো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের মধ্যে, তারপরে দেব গাজর। আলু আর গাজর আমি একইভাবে কাটছি, আর নরম সবজিগুলো একটু পরে দেবো। এখন একটু নাড়াচাড়া করবো, আর হার্বগুলো পরে দেবো আমরা, সব সবজি দিয়ে তারপরে লবণ দেবো। এখন একটু ঢেকে বাকি সবজিগুলো কেটে নেব, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন বাকি সবজি, প্রথমে বেগুনটা কাটবো। বেগুনটা বাঙালিদের একটা প্রিয় সবজি, ফ্রেঞ্চরাও তাদের বিভিন্ন খাবারে বিভিন্নভাবে কিন্তু বেগুনটা ব্যবহার করে। বেগুনটা কেটে রাখলাম, বেগুনটা নরম, একটু পরে দেব। গাজর আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাক। এই যে বললাম, এটা একটা ফ্রেঞ্চ লাউ, দেখুন আমাদের লাউয়ের মতো বিচিও আছে ভিতরে। এটা দিয়ে ওরা সালাদও তৈরি করে। এই দুটো সবজি এখন দিয়ে দেব, আর টমেটোটা পরে দেব, একটু নাড়াচাড়া করবো। ঢেকে দিয়েছিলাম বলে আলু আর গাজরটা কিন্তু অর্ধেক সিদ্ধ, যেটা আমরা বলি সেটা হয়ে গেছে। এখন বেগুন আর ফ্রেঞ্চ লাউ যেটা বলছি তা দিচ্ছি আমি, মানে এই দুটোই নরম তরকারি। এখন সামান্য পানি দেব, একটু লবণও দেব। আর এই সময় এখানে আমার হাতে দেখুন একটা বোতল আছে, এটা হলো অ্যাপেল ভিনেগার। এই ভিনেগারটাও দেবো আমি টেবিল চামচের 1 চামচ, এতে হবে কি এটা স্বাদটা বাড়াবে। আর অ্যাপেল ভিনেগারটা এরা বেশি ব্যবহার করে। তবে টিভি সেটের সামনে যেসব দর্শকরা বসে আছেন তাদের আমি বলবো যে যদি আপনি না পান অ্যাপেল ভিনেগার, যে না দিলে যে হবে না এমন কোনো কথা না, নাও দিতে পারেন। তবে ফ্রেঞ্চরা এইভাবে রান্না করে বলে আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি। এখন আমি 4টা টমেটো একটু কেটে রাখবো, অর্ধেক করে রাখবো, তারপর সবজির মধ্যে দেবো। এখন টমেটোগুলো দিয়ে দেবো সবজিতে, আর মিনিট 5-6 সময় লাগবে, সবজিটা হয়ে যাবে। শুরুতে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন আরো একটু দেব। এরা মশলার মধ্যে গোলমরিচটা খায়, অল্প একটু গোলমরিচও দেবো। ভেজিটেবিলে দিলাম 4 চামচের অর্ধেক চামচ। এখানে দেখুন এটার মধ্যে 2 রকমের হার্ব আছে, অরিগানো আছে আর বেসিলিপ আছে, দেবো আমি 4 চামচের অর্ধেক চামচের মতো। আর এখানে ফ্রেঞ্চরা আরেকটা স্পেশাল হার্ব খায়, এটার নাম হলো ফোবন, এটা ওরা দেয় সবজির মধ্যে, এটাও আমি দিলাম। আর দর্শকরা আপনাদের বলছি, আপনারা না পেলে সবগুলো হার্ব না পেলে আপনারা বেসিল লিফ দিতে পারেন, অরিগানো দিতে পারেন, এটা সারা পৃথিবীর সব দেশেই পাওয়া যায়। আমি যে ফ্রেঞ্চ লাউটা আপনাদের ব্যবহার করে দেখালাম সেটার আসলে ফ্রেঞ্চ নেম হলো কুজ্যাট।
এবং এটা লম্বা ধরনেরও হয়, অনেকটা আমাদের শসা আর লাউ ওই ধরনের, এবং এটা দিয়ে এরা সালাদও তৈরি করে। আমি আজকে সবজিতে দিলাম, এটা সালাদ তৈরি করে এবং সালাদটা খেতে খুব মজা হয় এবং স্বাস্থ্যকর একটা সালাদ হয়। এটা এখন নামিয়ে রাখলাম, আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখানে আমি একটা সুন্দর ডিশ রেখেছি, এই ডিশটার মধ্যে এখন আপনাদের বেড়ে দেখাবো। ঢেলেই দিতে পারবো। আর টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা তো গন্ধটা পাচ্ছেন না, আমি গন্ধটা পাচ্ছি যে খুবই ভাল লাগছে। রাতা তুই, বেগুন কিউব করে কাটা অর্ধেকটা, গাজর কিউব করে কাটা একটি, আলু কিউব করে কাটা একটি, কুরজেট ফ্রেঞ্চ লাউ কিউব করে কাটা একটি, ছোট টমেটোর কিউব করে কাটা চারটি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি এক চা চামচ, অ্যাপল ভিনেগার এক টেবিল চামচ, লবণ এক চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা পুদিনা পাতা গুঁড়া আধা চা চামচ, ফোবন্দ আধা চা চামচ, অলিভ অয়েল দুই টেবিল চামচ। প্রথমে চুলায় একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে রসুন ও পেঁয়াজ কুচি সামান্য ভেজে আলু কিউব গাজর কিউব দিয়ে নাড়াচাড়া করে ঢেকে 5 মিনিট রান্না করুন। এবারে ঢাকনা খুলে বেগুন কিউব ফ্রেঞ্চ লাউ কিউব অল্প পানি অ্যাপল ভিনেগার লবণ ও টমেটো দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করুন। এবারে গোলমরিচ গুঁড়া শুকনা পুদিনা পাতা গুঁড়া ও ফোবন্দ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে 3 মিনিট রান্না করুন। তৈরি হয়ে যাবে রাতাতুই। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। টিভি সেটের সামনে যেসব দর্শকরা বসে আছেন তারা দেখলেন আমি এতক্ষণ একটা ফ্রেঞ্চ সবজি রাতাতুই রান্না করে দেখালাম। আর এই সবজিটা এরা সাধারণত ফ্রেঞ্চ ব্রেড যেটা যাকে ওরা বাগেট বলে তা দিয়ে খায়। দেখুন এটা টুকরা টুকরা করে কেটে তারপরে সবজি দিয়ে খায়। দেখতে রুটিটা কত সুন্দর, এখানে রাখলাম পাশে, দেখুন দুটো একসাথেও কত ভাল লাগছে দেখতে। আমরা এখন এসেছি ফ্রান্সে, আর এখন আমরা এসেছি ফ্রান্সের রাজধানী প্যারিসে। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন রান্না করবেন যিনি অনেক বছর ধরে এই দেশে আছেন, তিনি এই দেশে একটা ফ্রেঞ্চ খাবার রান্না করে আমাদের দেখাবেন। চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনি নামটা একটু দর্শকদের বলেন। আমার নাম রুমা। রুমা কত বছর ধরে আছেন? আমি চারটা পিস রেখেছেন, এটা দিয়ে একটা ফ্রেঞ্চ চিকেন কারি তৈরি করবেন। এরা মানে এই ধরনের কারি খেতেও পছন্দ করে। ওকে, এখন কি তেল দেবেন? প্রথমে দেন কি কি লাগবে? আপনি বলছিলেন যে ব্রয়লার চিকেন যেহেতু খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে। আজকে একটা স্পুন আমি দিচ্ছি আপনাকে। প্রথমে কি চিকেনটা দিচ্ছেন তেলের মধ্যে? চারটা পিস দিলেন না? মানে এটা আমি রেখে দিই, নাড়তে হবে ভালো করে। এদিকে একটু ভাজা ভাজা করতে হবে। আপনি তো একটা রেস্টুরেন্ট চালান না, তো রেস্টুরেন্টে কি সব ফ্রেঞ্চ খাবার আমার নাকি বাংলাদেশি খাবারও আছে? এটা একটু আমি আবার ম্যাক্সিমামটা মিক্স করে একটু লবণ দিব। আচ্ছা দেন, তারপরে শুনবো দেন আগে মশলাগুলো। হ্যাঁ, দর্শকরা দেখছে লবণটা পরিমাণ মতো দিবেন, তারপরে এটা তো মানে ইউরোপের সব দেশে সবাই খায়, বিশেষ মানে এই মশলাটা সবাই খায়। আর এটা যেহেতু বলছেন আপনার চিকেন কারি রান্না করছেন, ফ্রেঞ্চ চিকেন কারি, আচ্ছা দেন মশলা সব দেওয়া হয়ে গেলো না? রুমা, আপনি যেটা বলছিলেন যে আপনার একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট আছে, সেখানে ফ্রেঞ্চ খাবার, ফ্রেঞ্চ খাবার সেটা হলো সবচেয়ে ট্র্যাডিশনাল খাবারটা হলো এখানকার পানকেক। আমি এই ধরনের খাবারও ইউজ করতাম, মিক্সড ইন্ডিয়ান খাবার,
মানে বাংলাদেশি ইন্ডিয়ান খাবার ওখানে মিক্স করা ছিল, কিন্তু ওটা একদমই ট্র্যাডিশনাল ফ্রেঞ্চ রান্না হতো আর কি। অল্প পানি দেবো, আমি একটু ঢেকে দেব। এখন একটু ঢেকে দিবেন, তারা কি দেবেন একটু রসুন দিবেন, দর্শকদের একটু রসুন দিবেন আপনি। ভাজা হয়নি প্রেম দিয়ে দিলেন, ঢেকে দেবো। আচ্ছা এটা হতে কতক্ষণ লাগবে? দশ মিনিট। রুমা বলছেন যে আর দশ মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। সিদ্ধ হওয়ার পর আমরা দেখাচ্ছি যে কিরকম চেহারা হয়েছে, যে ফ্রেঞ্চ কারি যেটা রান্না করা হচ্ছে। চিকেনটা মানে সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিই, দেখেন কি অবস্থা। পানি লাগলে আবার দিব আমরা। এরা আলু বোখারা খায় বলে, আলু বোখারা, তবে ফ্রান্সে বলে ফ্রুইনো। ঝুকিনি দিয়েও করা যাবে, তাই না? লাউ এর মতো একটা সবজি, সেটা এরা পছন্দ করে। দেন কুমড়া, কুমড়া কুমড়ার মতো, কুমড়াটা আসলে লাল হয়, এটা আমি দর্শকদের দেখাচ্ছি, এটা অনেকটা ঝুকিনির মতো সবুজ রঙের। রুমা বলছে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমরা এটা বাড়বো। নেন একটা চামচ লাগলে, নেন সবই বড় বড় টুকরা, সবগুলোই দেখতে ভালো লাগছে। দেন এটার মেন হলো যে ফ্রেঞ্চ, আপনি যে হার্বগুলা দিলেন, তাই না? এরা সাধারণত কি দিয়ে খায়? এরা সাধারণত দিয়ে খায়, তাই না? দেখতে খুব ভালো লাগছে। আমি বলি, রুমা আজকে আপনি কী রান্না করে দেখালেন আমাদের? চিকেন মিক্সড ফ্রেঞ্চ কারি। আচ্ছা, যেটা বললেন ভাত দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, ব্রেড দিয়েও খাওয়া যাবে, দিয়েও খাওয়া যাবে, আবার স্প্যাগেটি দিয়েও খেতে পারেন। আচ্ছা রুমা, এটা নামিয়ে রাখলাম। রুমা, আপনাদের দেশে আমরা এসেছি, আপনার রেস্টুরেন্ট চালান, এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমার সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ফ্রেঞ্চ চিকেন কারি, মুরগির মাংস চার পিস, গাজর কিউব করে কাটা 100 গ্রাম, কুরজেট ফ্রেঞ্চ লাউ 100 গ্রাম, আলু বোখারা 6টি, কারি পাউডার 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, খোলা পেঁয়াজ 1টি, তেজপাতা 1টি, তেল 2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ। প্রথমে চুলায় একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে মুরগির মাংসের টুকরাগুলো ভেজে লবণ, কালো গোলমরিচ গুঁড়া, তেজপাতা, কারি পাউডার ও অল্প পানি দিয়ে কষিয়ে নিন। এবারে রসুন কুচি, খোলা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে চুলার আঁচ কমিয়ে 10 মিনিট রান্না করুন। এবার ঢাকনা খুলে আলু বোখারা, গাজর কিউব এবং কুরজেট দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ চিকেন কারি, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। এতক্ষণ আমরা প্যারিসে রুমার কাছ থেকে এই দেশে একটা চিকেন কারি রান্না করা দেখলাম। আশা করি আজকের খাবার রান্না করাটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেক কাফের দোষী দেশ বিদেশের রান্না অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবার সঙ্গে আবার দেখা হবে। খোদা হাফেজ।